নমস্কার বন্ধুরা, এসএফ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতি মাটির উনানে ভিন্ন স্বাদের নিত্য নতুন রেসিপিগুলি জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওগুলি দেখতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে। প্লিজ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে আমি একটা গামলা নিয়ে দাঁড়িয়ে আছি, আজকে গুগলি দিয়ে একটি দারুণ রেসিপি শেয়ার করব। চলুন পুকুর পাড় থেকে গুগলিগুলো তুলে আনি। পুকুর ঘাটে চলে এসেছি। এই যে গুগলিগুলো দেখুন, কত গুগলি এখানে। সকালবেলা পুকুর ঘাটে এভাবে গুগলিগুলো বসে থাকে, তো গুগলিগুলো তুলে নিচ্ছি। দেখা যাক আজকে কতটা গুগলি পাই। এই যে এখানেও কত গুগলি দেখুন বন্ধুরা। এই গুগলিগুলো দেখুন, একদম পরিষ্কার, কোনো কাদা মাটি নেই। যেহেতু পুকুর ঘাটে তাই এগুলো কাদা মাটি। মাঠে এক প্রকার গুগলি পাওয়া যায়, ওগুলো কাদা মাটি থাকে, তবে পুকুর ঘাটে যেগুলো বসে ওগুলো একদম পরিষ্কার, প্রচুর আছে। আমাদের এই পুকুরটা দেখুন বন্ধুরা কত বড়, অনেক বড় পুকুর। এই যে এখানেও গুগলি আছে, এই তুলে নিচ্ছি। আর এই গুগলিটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী, চোখের দৃষ্টিতে অত্যন্ত উপকারী। আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। গুগলিগুলো এখন ঝালে নিয়ে নেব, ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি, এবার এগুলো ছাড়িয়ে নেব। উনানটা ধরে গেছে, এবার কড়া বসিয়ে দেব। এবার জল দিয়ে দিচ্ছি, জলটা খুব ভালোভাবে গরম করে নেব। জলটা গরম হয়ে গেছে, এবার এই যে গুগলিগুলো দিয়ে দেব। গুগলিগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম, এগুলো গরম জলে হালকা একটু ভাপিয়ে নেব। সব গুগলি দিয়ে দিয়েছি। গুগলিগুলো 10 মিনিট ভাপিয়ে নেব। গুগলিগুলো গরম জলে একটু ভাপিয়ে নিলে কি হয়, ভেতর থেকে এই যে মাংসের মতো একটা অংশ বের হয়, এটা বের করতে সুবিধা হয়। এবার গুগলিগুলো নামিয়ে নেব। গুগলিগুলো নামিয়ে নিয়েছি, এই যে একটা ঝুড়িতে জলটা ঝরিয়ে নিচ্ছে। এবার গুগলিগুলো ছাড়িয়ে নেব। এই যে গুগলিগুলো নিয়ে চলে এসেছি, গুগলিগুলো ছাড়িয়ে নেব। এই যে সুজ নিয়ে নিয়েছি, সুজ দিয়ে ছাড়াতে হবে, আর পিন থাকলে পিন দিয়ে ছাড়াতে হবে। গুগলিগুলো এইভাবে ছাড়াতে, এই যে ভেতরে দেখুন, এটা সুজটা এইভাবে ফুটে দিতে হবে। ফুটে দিলে এই যে এই অংশটা বেরিয়ে এসছে, এটা ফেলে দেব। এবার এইরকম ফুটে দিলে এই যে দেখুন খুব সুন্দরভাবে এটা বেরিয়ে আসছে। এই যে দেখুন বেরিয়ে এসছে। এইটা নেব, এইটা ফেলে দেব। এটা ফেলে দিলাম, এই যে এইভাবে ছাড়িয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে। এইটা নেব না, এটা ফেলে দেব। আর এই যে মাংসের মতো অংশটা, এটা নেব। সুজটা ফুটে দিলেই খুব সহজে কিন্তু এইটা ভেতর থেকে, এই যে দেখুন, খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। এইভাবে আমি সবগুলো বের করে নেব। ভালো করে এগুলো ধুয়ে নেব। দেখুন কি সুন্দরভাবে বের করে নিয়েছি। এগুলো
বের করতে একটু বেশি সময় লাগে, তবে খেতে কিন্তু দারুণ আর স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এটা। ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ছোট করে আলুগুলো কেটে নিতে হবে। এই রান্নাটা এতটাই সুস্বাদু যে এটা রান্না করলে মাছ মাংস আর দরকার নেই, মাছ মাংসকে হার মানিয়ে দেয়। তো আলুগুলো এখন ছোট ছোট করে কেটে নেব। আলুগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিতে হবে। কড়া বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব এই যে আলুগুলো কেটে রেখেছিলাম, লবণ, হলুদ গুঁড়ো, আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। আলু ভেজে নেওয়ার পর ওই কড়াইতে আমি অল্প সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার এই যে গুগলিগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু লবণ আর অল্প হলুদ গুঁড়ো। এবার গুগলিগুলো ভেজে নেব। গুগলিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এই যে, এবার এগুলো তুলে নেব। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর এই যে দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি, দারচিনি, লবঙ্গ, হালকা একটু ভেজে নিচ্ছি। রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেব। এবার আদা বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ একটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। পেঁয়াজ এবং আদাটা ভালো করে একটু কষিয়ে নেব। পেঁয়াজ আদা রসুনটা দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটোটা ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটা আপনারা দেখুন শেষ পর্যন্ত, খুব ভালো লাগবে। আর গ্রামে আমরা এই গুগলিটা পুকুর পাড়ে মাঠে ঘাটে পেয়ে থাকি, তো এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দুপুরের ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা কষানোর জন্য আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুগলি, ভেজে রাখা আলু, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ আলু এবং গুগলিটা ভাজার সময় লবণ দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে আলু এবং গুগলির সাথে মশলাটা কষিয়ে নেব। মশলা যত কষাবো তত কিন্তু তরকারি টেস্ট হয়, আমি এটা বারবারই বলে থাকি। তো 5 মিনিট আমি এগুলো কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমার, দেখুন। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেব না, কারণ এটা বেশি জল দিলে খেতে ভালো লাগে না। অল্প জল দেব, মাখামাখি রাখবো। এবার এটা 2 মিনিট ফুটিয়ে নেব।
দেখুন এটা পুরোপুরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখতে কতটা ভালো লাগছে দেখুন, খেতেও কিন্তু দারুণ আর খুব পুষ্টিকর। তো উপর থেকে নামিয়ে নেওয়ার আগে অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, গরম মশলাটা মিশিয়ে নেব। এবার এটা আমি নামিয়ে নেব, কালারফুল হয়েছে দেখুন, খেতেও কিন্তু দারুণ। এবার নামিয়ে নেব। তৈরি করে নিলাম গুগলি কষা। এই গুগলি কষা মাছ মাংসকে হার মানিয়ে দিবে। আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো এক এরকমই নিত্য নতুন রেসিপিতে।